ভগবান যেদিন তোমার ডাকবে না, হৃদয় জুড়ানো দাও ওই ডাক তুমি কোনদিন শোনো না। সন্দীপনি মনি যেই না ডাক দিয়েছে, সন্দীপনি মনি পারস্পর রেখে দরজায় গিয়ে দেখছে চারজন বসল। নয়ন জলে কাঁদে আর বলে দয়া মো, একবার কৃপা করে তুমি দর্শন দাও। ছোটবেলা থেকে আমি তোমায় দেখে আসছি, তোমায় ডাকতে ডাকতে আমার দন্ত পড়ে গেল, চামড়া আলগা হলো, গেশ পেকে গেল, এখনো কি আমার ডাক তোমার কানে পৌঁছায় না? বলো না ভয়াবহ, তুমি কি আমার ডাক শুনতে পাও না? কবে পাবে তুমি আমার ডাক শুনতে? একবার দেখা দাও। নয়ন জলে কাঁদছে আর ওদিকে ভগবান এসে দরজায় অতিথি রূপে দাঁড়িয়েছে। ছুটে গেল, ছুটে গিয়ে চারজন বৈষ্ণবের কাছে যেই দাঁড়িয়েছে, ভগবান ছলনাময়, তার মতো ছলনা করতে কেউ পারবে না জগতে। করজোড়ে ভগবান আঁচলটা পেতে বলছে, হে মণিবর, আমায় কিছু খেতে দিতে পারো? তিন দিন হয়ে গেল গো বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ খেতে দেয় না, একটু খেতে দাও না গো। যে মনে করলে পৃথিবীটা লয় প্রলয় হয়ে যায়, এই পৃথিবীটা যার ইশারাতে চলে, সেই ভগবান আজকের আঁচল পেতেছে ভক্তির দুবার। দাও না গো আমায় কিছু খেতে, বড় খিদে পেয়েছি। সন্দীপনি মনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। সকালবেলা ভিক্ষা করে চাল ডাল রেখে দিয়েছিল বাবা, বাড়িতে আছে, সেগুলো রান্না করে বৈষ্ণব সেবা হবে। অত সোজান ভগবান কি যাত্রার ঘরে যায়? আর যার ঘরে যাবে তার খালি করে দিয়ে তবে যাবে। ভগবান কোনোদিন ভরা ঘরে যায় না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার। আপন বলতে আর কাউকে রাখবো না, চিরকাঙালি করে দেবো। তারপরেও যদি আমার চরণ নাচছে, তারপরে আমি ওকে আমার চরণে ঠাই দেব। আর একটা কথা মা কান খুলে শুনে নাও, যদি কৃষ্ণ ভক্ত হও, যত দুঃখ পাবে, যত ব্যথা পাবে, যত যন্ত্রণা পাবে, যত কষ্ট পাবে, তত আমার কৃষ্ণ তোমার কাছে কাছে থাকবে। দেখবেন যে কাজটায় হাত দেবেন সে কাজটা বিফল হয়ে যাবে, জানবেন ভগবান তোমার কাছে আছে, যার জন্য এত বাধা। আর যে কাজটা বাবা সকালে হয়ে যাবে ভগবান নাই, যত কষ্ট পাবে, যত বাধা পাবে, যত যন্ত্রণা পাবে, কৃষ্ণ কাছে থাকবে। আজকে সন্দীপনি মনি কেমন ঘটনাটা দেখেন, চাল ডাল হাড়িতে রেখেছিল আর বাবা যেই দাঁড়িয়ে হাড়িটা খুলেছে, দেখেন একটাও কিছু পড়ে নেই, সব ফুরিয়ে গেল। কেন কোথায়? ভগবান তো ঘরে ঢুকেই বাবা শ্বাস খেয়ে ফেলেছে, কিচ্ছুটি নেই, দেখি ও ব্যাটা কি করে। আর যখন কিছু নেই বসে বসে খাচ্ছে, ঠাকুর বলে দাও আমি কি করে অতিথি সেবা দেব? এ জীবনে কোনোদিন আমার দুয়ার থেকে অতিথি বৈভব হয়েছে এমনটা নয়, তাহলে কি করে সেবা দেব? চিন্তায় পড়ে গেল। আর ওরা একটা ছোট্ট ছেলে ছিল যাকে আদর করে বটু বলে থাকত। ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, বাবা বাবা বাবা, যেই না বাবা বলে এসেছেন। কি হয়েছে বাবা, তুমি কাঁদছো? তোমার চোখে জল কই? আমি কাঁদি দিত, আমি কাঁদি, আমি তো দেখতে পাচ্ছি তুমি কাঁদছো, তুমি বলছো কাঁদিনি। বলো না বাবা কি হয়েছে? খোকা, আমার ঘরে চারজন বৈষ্ণব এসেছে, কি দিয়ে সেবা দেবো বলতে পারি? ও, এই জন্য তুমি
একটু ছোলাটা দাও তো দেখি, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা, তুই এইটুকু ছেলে কি করে? ও আজকের আমি এইটুকু ছেলে, কিন্তু বাবা বাবা আজকে তুমি আছো, আমার মা আছে, কিন্তু যেদিন তোমরা থাকবে না, আমাকে তো ভিক্ষা করেই অতিথি সেবা দিতে হবে। এই হলো সুযোগ্য সন্তান। দেখবেন বাবা, এই যে ব্যক্তিগত কীর্তন, হয়তো দেখবেন বাবা করে গেছে, আর বাবা সেই কীর্তন ছেলে বজায় রেখেছে। যদি পারে সেই হবে সুযোগ্য সন্তান। বাবার অবর্তমানে বাবার সেই কর্মগুলো বর্তমান রাখতে পারবে, সেই হবে সুযোগ্য সন্তান। তো আজকের লীলায় সন্দীপনী মনির একমাত্র পুত্র বটু বলছে, বাবা হতেও তো পারে, যেদিন আমার কাছে কেউ থাকবে না সেদিন তোমার ভিক্ষা করেই অতিথি সেবা দেব, বৈষ্ণব সেবা দেব, ভক্ত সেবা দেব। বাবার ছেলেকে জড়িয়ে ধরে বলছে, বেশ তবে শোন বাবা, দূরে কোথাও যাবি না, কেমন কাছাকাছি বাড়ি কোনটা থেকে ভিক্ষা করেই তুই চলে আসবি। ঠিক আছে বাবা, আমি যাব আর আসব। ছোট্ট ছেলেটা, পাশে একটা ভগবানের মন্দির আছে, ভগবানের মন্দিরে গিয়ে জানাচ্ছে, প্রভু ও প্রভু, আমার জন্য নয় গো, আমার বাবার জন্য নয়, মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা, দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। আর ভগবান তো ছদ্মবেশে ওদের বাড়িতে বৈষ্ণব সেজে বসে আছে। ভগবান মনে মনে ভাবছে, বাবা বাবা, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যাক ছেলেটাকে তো একটু ঘষে মেজে নিতে হয়। কিরকম ঘষে মেজে নিচ্ছে দেখে, ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর আসল বটু যাবার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। কিরম বদমাল দেখেছো ভগবান? আচ্ছা বলো, তোমার একটা ছেলে যদি পাঁচ মিনিট আগে গোটা গ্রাম আপনাদের গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি সেই ছেলেটা পাঁচ মিনিট পরে যায়, ভিক্ষা দেবেন? কেউ দেবে? কেউ দেব না। এখন মাথর করে তাকে তাড়া করবো না? বটুর জীবনে দশাটা তেমন, ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেল, এইবার আসল বটু যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে আমার, বিষ্ণু ছাড়া মাছে, বিষ্ণু ছাড়া কৃষ্ণ ছাড়া কে আছে রব, কৃষ্ণ ছাড়া মাধি, কৃষ্ণ ছাড়া মাধি, দুঃখ সুখে বন্ধু সে বলো যাবে সে ছিল দুঃখ সুখে বন্ধু দেখাবে যেই নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে,
আর কাঁদতে কাঁদতে বাবা হঠাৎ গ্রামবাসী বৃন্দ সবাই মিলে বলে বলে না তোদের বিবেক বুদ্ধি নেই, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই পাঁচ মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাস দূর হয়ে যা। কৃষ্ণ কৃষ্ণ রে দেখা ওরে তুই নাকি ভাকিতি রে ভগবান, এত মারা মেরেছে ছেলেটার অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, ভগবানের কেমন লীলা দেখেন, ভক্তকে মার খাওয়াতেও দুবার ভাবে না, এতটাই পরিপূর্ণ, নিজে ভিক্ষা করে নিয়ে চলে গেল ভক্তকে মার খাওয়াচ্ছে, বিনা অপরাধে বিনা দোষে মার খাচ্ছে। বটু নয়ন জলে কাঁদে আর বলে কৃষ্ণ বাহ, এ জীবনে যদি জানতাম তোকে ভালোবাসলে এত দুঃখ পেতে হয়, তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, আমি ভালোবাসতাম না তোকে, তবে এরা তো জানে না আমি কোনোদিন আসিনি, তুই তো জানিস, কিন্তু এরা বলছে আমি নাকি পাঁচ মিনিট আগে এসেছিলাম। ভগবান মনে মনে মৃদু মৃদু হাসি আর বলে বটু আমি তো পরীক্ষা নিচ্ছি, তো এসেছিলাম তোর বাবাকে যাচাই করব বলে তুই সামনে বাধা হয়ে দাঁড়ালি, তোকে তো একটু ঘষে মেজে নিতে হবে, দেখতে হবে তুই কতটা সহ্য করতে পারিস। তো বটু বলে বলে শোন কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি এ জীবন আর রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করব। ভগবান জপতে কখন পড়ে প্রকৃত ভক্তের কাছে, ভক্তই পারে বাবা ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, তৈরি হয়ে নেই কৃষ্ণ, এ জীবনে যদি ভক্ত সেবা দিতে না পারি এ জীবন আর রাখবো না, এই জীবনে যমুনার ঘাটে ত্যাগ করব। ছেলেটা ছুটতে ছুটতে যাচ্ছে, ভগবান মনে মনে করছে এই রে ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, কারণ আমার জন্য ও আত্মহত্যা করবে আর ও পাপী হয়ে যাবে, তার সেই পাপটা তো আমার লাগবে, না 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 ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো কি চিন্তায় পড়ে গেল। আর চিন্তা করতে করতে ভগবান একটা পাখি হয়েছে, পাখি হয়ে বটুর কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে তোকে কেউ মথুরাই ভিক্ষা দিল না চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে, মনে বড় আনন্দ, ইশারাটা পেয়ে গেছে ভগবানের ইঙ্গিত পেয়েছে, আর ইঙ্গিতই যখনই পেয়েছে মনে মনে আনন্দ, আনন্দে নাচতে নাচতে ভাবলো তাই তো আমি তো বৃন্দাবনে গিয়ে অতিথি সেবার চাল ডাল পাই, কিন্তু এত বড় যমুনা আমি তো সাঁতার জানি না, নৌকা নাই মাঝি নাই, তাহলে যাবো কি করে, দয়াল শুনেছি যারা যারা বিপদে পড়ে তোর নাম করলে নাকি পার হওয়া যায়, চল দেখি আজকের আমি বিপদ থেকে পার হতে পারি কিনা, সাঁতার জানে না মায়েরা কতটা বিশ্বাস দেখেন একটা ছোট্ট বাচ্চা, চোখ দুটো বন্ধ করে বাবা একেবারে গটগট করে হেঁটে যাচ্ছে যমুনার ঘাট দিয়ে, মানে আর একটু গেলেই ডুবে যাবে কিন্তু আছে বিশ্বাস, দয়াল একটা মা লীলা দয়াল তো লীলা ও গো বোঝা বড় দিনের বন্ধ করুণা সিন্ধ তোমার লীলা
কতটুকু তুমি কৃষ্ণ বলে কেঁদেছ, তুমি কৃষ্ণ পাবে
কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছো তুমি কৃষ্ণ পাবে? আগে কাঁদতে শেখো, যত বেশি কাঁদবে তত কৃপা তত তাড়াতাড়ি হবে। এইবার কি করেছে বাবা, যেই না জলের তলায় বসেছিল আর পাতা দিতেই মাথা থেকে পুডলি পড়ে গেল, আর পড়ে যা তো যা ভগবান ওদেরই বাড়িতে বসনাছে যে আর পাচ্ছে না। ছোট ছেলে সাঁতার জানে না, সারাক্ষণ জলে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কেন আর পাবে? সে কি পাবার জন্য পড়েছে? চলে গেছে। আর যেই না পড়ে গেল ছোট্ট ছেলে, গলা পর্যন্ত জলে নেমে খুঁজছে, কৃষ্ণ আমি এসেছিলাম অতিথি সেবার চাল ডাল জোগাড় করেছিলাম অনেক কষ্ট করে, কিন্তু এই রাক্ষসী যমুনা, এই খরস্রোতা যমুনা আমার সব চাল ডাল গুলোকে খেয়ে ফেললো। তবে মা হয়ে যদি এত লোক, তাহলে আমার জীবনটা ওই মাকে খেতে হবে। আমি তো এই জীবন নিয়ে আর বাড়িতে যাব না, আমি এই জীবন ওর জলে ত্যাগ করে যাব। এক পা দুপা করে প্রাণ ত্যাগ করবে বলে জলে নামছে, আর ওদেরই বাড়িতে ভগবান ধ্যানা ডুবে দেখতে পাচ্ছে। এই রে ছেলেটা যদি আবার জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না 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 ওকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, কি করে? ওরই বাবাকে দেখেছে, হে মুনিবা ছেলে কখন গেল, এখনো ফিরছে না, তুমি কি খেতে যদি দিতে পারবে? আর যদি বলো না তো আমরা অন্য বাড়ি দেখি। না না বাবা ঠাকুর না, আমার ছেলে গেছে মানে কিছু জোগাড় তো করবে, আপনারা বসেন আমি দেখছি। যাও, আমার মন বলে ভগবান মিথ্যাও বলে না সত্যিও বলে না। তাহলে বাবা যে কথাটা বলতে হবে মিথ্যা নয় আবার সত্যি নয়, তাহলে কতটা ভেবে কথা বলতে হবে সেটা ভগবানের থেকে আর ভালো কেউ জানে না। তা ভগবান মিথ্যা বললো না সত্যি বললো না, বলছে শোনো আমার মন বলে তোমার ছেলেটা হয়তো যমুনার পাড়ে খেলাধুলা করছে, একবার গিয়ে দেখো কে দাও। যেই না বলা, বাবা মনে মনে করছে ছেলে তো সাঁতার জানে না, যদি পা পিছলে জলে পড়ে যায়। আর ভগবান বাবাকে কেন পাঠাচ্ছে, ছেলে যাতে আর মরতে না পারে। আর বাবা ছুটতে ছুটতে যাচ্ছে, বটু ও বটু, দেখে না ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে, বাবা পিছন থেকে ডাক দিয়েছে, এই খোকা আগে সিঁত্রিও। যেই না বাবা ডাকলো, বাবা মরা আর হলো না, অত তো সোজা নয়, কে কিভাবে মরবে জগতে কি কেউ জানে? কি গো মায়েরা, কে কিভাবে মরবো, আমি কিভাবে মরবো আমি জানি? মানে আমি কীর্তন গাইতে গাইতে মরবো না, স্ট্রোক হয়ে মরবো না, গাড়ি অ্যাক্সিডেন্টে মরবো না, রোগে মরবো, কি করে বলবো, বলতে পারবো? এখানে কেউ বলতে পারবে না কার মৃত্যু কিভাবে হবে। ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যে কথাগুলো বললাম বাবা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, যদি কারো জানা থাকে তো বলতে পারবেন। কেমন বলো তো, খেয়ে মরেছিল কে? বকাসুর খেয়ে মরেনি, কৃষ্ণ গোষ্ঠে গেল এমন করে গিলে খেতে গেল, বকাসুর হরিবোল হয়ে গেল। পরেরটা সবাই বলতে পারবে, খাইয়ে মরেছিল কে? পুতনা, একটু ভাবলেই পাবে। শুধু আমি একা একটু ব্রেন খাটাবো, আপনারা একটু খাটাবেন না, তবে তো কীর্তন শুনে মজা হবে। তারে খাইয়ে মরেছিল পুতনা, স্তনে কালকুট বিষ মাখালো, ছদিনের ছেলে কৃষ্ণ এমন করে কাম দিল, পুতনা হরিবোল হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ নিয়ে মরেছিল, কঠিন নয় একেবারে সোজা। রাবণ নিয়ে মরেনি, 1,00,000 ছেলে সমালক্ষ নাতি বংশে বাতি দেবার মতো কেউ ছিল না। কিসের জন্য? সীতা চুরি করলো, রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেল। তাহলে নিয়ে মরেছিল, আমি কিন্তু অপশন দিয়েছিলাম রামায়ণ, একটু ভাবলেই পেয়ে যাবে। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত, দিয়ে মরেছিল কর্ণ, কর্ণ দিয়ে মরেছিল। কবচকুণ্ডল দিল বলেই কর্ণ বধ হলো, আর যদি কবচকুণ্ডল না দিত কর্ণ বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত, ভাবো ভাবো পেয়ে যাবে, একটু মহাভারতের কথা ভাবলেই পেয়ে যাবে। অশ্বত্থামা ভগবানি ইহাই আমি সুস্থ জানি, ইতি কজ পড়ে গেল না।
ইতি গজ পড়ে গেল রানী। তাহলে শুনে মনে ছিল অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনলো, তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে দক্ষ রাজার সাতটা মেয়ে ছিল, সাতটা মেয়ের ভিতরে একটা মেয়ে ছিল সতী। দক্ষ যজ্ঞ হলো, সব জামাইকে বললো, কিন্তু আমার বাবা শিবকে বলে। তখন সতী বলেছিল, পিতা তুমি সব জামাইকে বললে, আমার পাগলকে কেন বললে না? বলে তোর পাগলকে মাঝে বলবো, ও তো ভূত প্রেত নিয়ে আসবে, আর যদি আসে আমার যজ্ঞটা একেবারে লণ্ডভণ্ড হয়ে যাবে, ওই জন্য বলি পিতা আমি সতী নারী। প্রতিনিন্দা যখন আমার কানে একবার গেল, এই মুহূর্তে তুমি সব জামাইকে বললে, আমার পাগলকে বলোনি, তাহলে এই অপমান আমি সহ্য করব না। এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলাম দেহত্যাগ করবই, বলেই দেহত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরেছিল কে সত্যযুগে হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। কোটি স্তম্ভ থেকে ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখে, রড বালি সিমেন্টের ভিতরে ভগবান ঢুকে বসে আছে শুধুমাত্র ভক্তের জন্য। বসেছিল না, যেই আঘাত করলো ভগবান, দেহটা মানুষ, মুখটা পশু, কণ্ঠা বলে কালী ঠাকুর, হিরণ্যকশিপুরের জন্য ধন্য। কেন বাবা, একটা আশীর্বাদ তো দেওয়া ছিল হিরণ্যকশিপুরের, যারা শাস্ত্র জ্ঞানী, বেশি বিস্তার করবো না, আমার সময় খুব কম, ঠিক ঠিক করে নয় নয় করে বারোটা বাজবো বাজবো ভাবো। তো ভাইরা একবার ভেবে দেখেন, এই যে হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য ভগবান নৃসিংহ রূপ ধরল, আর এই নৃসিংহ রূপ যখন ধরেছিল, একটা আশীর্বাদ দেওয়া ছিল হিরণ্যকশিপুরকে। কি আশীর্বাদ? নারী নয় পুরুষ নয় পশুতে মারতে পারবে না হিরণ্যকশিপুরকে, দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, মাসে মারতে পারবে না, বারে মারতে পারবে না, জলে মারতে পারবে না, স্থলে মারতে পারবে না, অন্তরীক্ষে মারতে পারবে না। তা মূর্খ হিরণ্যকশিপু ভেবেছিল, তাহলে তো আমি অমর, কিন্তু অত সোজা নয়, ভগবান একটা একটা জায়গায় ফাঁকা রেখেছে বাবা, দেহটা মানুষ, মুখটা পশু, মানে নারী তো নয়, পুরুষ নয়, পশুও নয়, ওই রূপটা ধরে মেরেছিল। আবার বলছে, জলে নয়, স্থলে নয়, অন্তরীক্ষে নয়, মেরেছিল কোথায় মাঝখানে মারলো? আবার বলছে মাসে নয়, বারে নয়। বলো তো কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মানে মহাজনেরা বার বলে, হিরণ্যকশিপুর ওই পুরুষোত্তম মাসেই বধ হলো। তাহলে দেখেই হিরণ্যকশিপুর মরে গেল ওই রূপটা দর্শন করে। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল, আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো, ঋতুপর্ণা। এখনো ঋতুপর্ণা মরেনি, সে যদি কোনোদিন মঙ্গিতার কীর্তন শুনে ব্যবস্থা হবে। তিনটে রানী ছিল না, পাট রানী, মা কৌশল্যা, মা কৈকেয়ী, মা সুমিত্রা, আর সব থেকে বাবা কৈকেয়ী কে বেশি ভালোবাসতো। আর বেশি ভালোবাসার ধন কি হবে, মাথায় চড়ে বসবে না? আর এমন মাথায় চড়ে বসেছিল বাবা, দুটো বর চেয়েছিল, প্রথম বরে ভরত রাজা হবে,
আর দ্বিতীয়বার রামে যাবে 14 বছর বনবাস। আর তাতে দশরথের কি দশা হলো? রাম যখন বনবাসী হল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে দশরথের মৃত্যুর কোলে ঢলে পড়ল। আর মরার আগে দশরথ একটা কথা বলে গেছে, আমার দাদা ভাই বাবা ঠাকুর মানে যারা যারা সংসার করেছে মানে বিয়ে করেছে, বলবো একটুখানি শুনে নাও, একটু সাবধান হতে পারবে, একটু বলেই যাচ্ছি। তো দশরথ মরার আগে বললো, ওরে কলির কেন ভজি, তোরা জানো আমার মতো বউকে কেউ ভালোবাসিস না। ভালোবাস কিন্তু বউকে ভালোবাসবি বাসবি, কিন্তু বউ যেন মাথায় চড়ে না। আর বউ যদি চড়ে বসে, দশরথ বলে গেল, বলি তোদের দশা আমার মতো হবে, আমি ছেলেটা উঠে এসেছে বাবা, তুমি ভেবো না আমি জোগাড় করব, কি করে জোগাড় করবি বাবা? বাবা ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস আমি চুরি করে আনছি। চুরি চুরি করা তো পাপ, কে বলেছে পাপ? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, অতিথি মানে নারায়ণ, সেই নারায়ণের জন্য কেউ যদি চুরি করে সে চুরিতে পাপ হয় না, সে চুরিতে পাপ হয় না, সে চুরিতে পাপ হয় না, সে চুরিতে পাপ হয় না। তুমি জানো না আমি ভগবানের জন্য চুরি করব। বেশ, এইবার বাবার কাছ থেকে ভিক্ষার জোলাটা নিয়ে বাবাকে বলছে, ও বাবা আমি তো যাব চোরের মাস্টারের বাড়ি, কি করে চুরি করতে হয় তার কাছ থেকে শিখবো। মায়েরা বলো তো চোরের মাস্টারটা কে? বাচ্চিকি জগতের চোর ঘুমালে তবে চুরি করি, আর আমার ভগবান চোরে কি করে জানো? এই জাগা ঘর চুরি করে, ভক্তের জাগা ঘর চুরি করে, আমার বলতে রাখে না, ভক্তের জাগা ঘর চুরি করে। বাচ্চিকে জগতের চোর সোনা দানা টাকা পয়সা চুরি করবে, থালা বাসন চুরি করবে? করবে না। কিন্তু ভগবান চোর কি করে? একেবারে বাবা সমস্ত কিছু শূন্য করে দেয়, এই ঘর খালি করে একেবারে চুরি করে নিয়ে যায়। তবে জগতের চোরেরা আলো জ্বেলে চুরি করে, আলো নিভিয়ে চুরি করে, আমার ভগবান ভক্তের জাগা ঘর চুরি করে, জ্ঞানের প্রবাদি জ্বালাইয়ে দিয়ে, ভক্তের জাগা ঘর চুরি করে। এইবার কি হয়েছে বাবা, ঘটনাটা কেমন ঘটলো দেখেন? বাবার কাছ থেকে যাচ্ছে চোরের মাস্টারের কাছে, মানে কৃষ্ণের কাছে চুরি বিদ্যে শিখতে। মদন গোপাল ভজ রাধা, মদন গোপাল গোপাল ভজ রাধা, মদন গোপাল গোপাল ভজ রাধা, মদন
কৃষ্ণের কাছে গিয়ে বাবা ছুরি বিদ্যে শিখে গেল, আর কৃষ্ণের কাছে গিয়ে ডাক দিল বন্ধু বন্ধু। আমার বন্ধুর কাছে গিয়ে বাবা যেই না ডাক দিল, বন্ধুর কাছ থেকে বাঁশিটা নিয়ে আসছে কেন কানাই, তোর এই বাঁশিটা নিয়ে আমি একটা মুদি দোকান চুরি করতে যাব। আর যেই না বাবা বাঁশিটা নিয়ে মুদি দোকান চুরি করতে যাবে, বাঁশিটা নিয়ে বাবার কাছে ছুটে এসেছে বাবা, ও বাবা চলো আমরা একটা মুদি দোকান চুরি করতে যাব। আর ওই বাঁশিটা নিয়ে শীত কাটি করেছে মাইরা, শীত কাটি বোঝেন তো, আমি চোখে দেখিনি কানে শুনেছি। আগেকার দিনে চোরেরা নাকি ওই মাটির তলা থেকে শীত কেটে চুরি করতো, এখন আর তো কেউ শীত কাটে না বাবা, সাঁতার কাটে কেমন। তো আজকেই বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকানটা চুরি করবে বলে, মাইরা আর বেশিক্ষণ নয়, নয় নয় করে অনেকক্ষণ হয়ে গেল, 12:30 সময় পরবর্তী দল আসবে, মানে আর মাত্র 20 মিনিট বাকি আছে, 20 মিনিট পরে আপনাদের চরণ থেকে চলে যাব, কিন্তু এই সময়টা আপনাদের একটু শুনতে হবে। আমার দুটো প্রশ্ন ছিল, এইটুকু না শুনলে প্রশ্নের উত্তরটা দিতে পারবেন না কেমন, আর বেশিক্ষণ নয় মাত্র 20 মিনিট 15 মিনিট একটু ধৈর্য ধরে বসে। আজকে সন্দীপনী মনি আর তার ছেলে ভোরের বেলা বাবা ছেলে দুজনে মুদি দোকান চুরি করতে গেল, আর চুরি করতে গিয়ে বাবা পিছনে গোল করে গর্ত করেছে দোকানে, প্রবেশ করেছে দোকানের ভিতরে, দেখে না বাবা চাল ডাল আলু সবজি ভর্তি, বেশি নিল না মা, যে চোর বলে অনেকটা পেয়েছে অনেকটা নেব না, চার মুষ্টি চাল চার মুষ্টি ডাল চারটে আলু মেপে মেপে নিয়েছে, মেপে নিয়ে ভালো করে পুডলিটা বেঁধে গর্ত দিয়ে বেরিয়ে এসেছে বাবা। ও বাবা চলো আমরা সেবার ব্যবস্থা করি, বাবা বলছে হ্যারি খোকা সেবা দেবার পরে তুই জানিস একটু মুখশুদ্ধি দিতে হয়, আপনারা জানেন কিনা জানি না নিশ্চয় জানেন, যারা জানেন না তাদের চরণ ধরে নিবেদন, একজন কেউ যদি সেবা দেন সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবে না, আর এই মুখশুদ্ধিটা যদি ভুলে যান, মহাজনীরা বলছেন সেবার নাকি কোনো ফল মেলে না। আগে যেমন পান ছিল এখন পান তো সবাই খায় না, জোয়ান পান মশলা এলাচ লবঙ্গ মৌরি এগুলো দিতে হয়, আর এগুলো দিলেই তবে বাবা সেবার নাকি ফল মেলে। আর ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরি টুকু, বাবা বলছে জানা বাবা সেই যখন দুই বাপ বেটা চোর হলাম, যা দুইজনে সেই চোর তো, তুই আর একবার দোকানে যা গিয়ে একটা হরি টুকি তুই দে। প্রবেশ করলো দোকানের ভিতরে, বাবার কথা মতো কেন বাবা বলবে আর কেন আমার দোকানে যাবে, এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় কাজ। যেই না প্রবেশ করেছে দোকানের ভিতরে, পানের থালাতে দেখছে একটা হরিটুকি পড়ে আছে, আর হরিটুকিতে যেই হাত দিয়েছে ভগবান, ওই যে বললাম বাবা সবার চোরকে বলে চুরি করতে যা, সাধুকে বলে তুমি ঘুমা, আমি আছি পাহারা দিচ্ছি। যেই না হরিটুকিতে হাত দেওয়া ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি অমন করে গালে নিদ্রায় ঘুমায়ো সেজে দেখো কেমন তোমার মুদি দোকান চুরি হয়ে যায় ওগো
সবেমাত্র হরি টুকিটা নিয়ে বটু যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল, ঝনাট করে একটা আওয়াজ হয়েছে দোকানে, তার ওদিকে দোকানদারে ঘুম ভেঙে গেছে, চিৎকার করছে চোর 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 চোর। কার না প্রাণের ভয় হয়, আর ওই প্রাণের ভয়ে সবে ওই তাড়াতাড়ি করে হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, সর্বদেহটা দোকানের ভিতরে পড়ে রইল। বটুর জীবনে সব থেকে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে মামা আমি ধরা পড়ে গেছি, একবারও বুঝতে দিল না, ওইটুকু দুধের বালু। হাসি মুখে বাবার হাতে হরি টুকিটা দিয়েছে, বাবা তুমি যাও, ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা, তো বলো তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? এই মা ডাকটা গো খুব ছোট্ট ডাক, খুব ছোট্ট ডাক মা ডাক, সব অক্ষর দেখবেন বাবা দুটো করে আছে, কিন্তু মা ডাকটা একটা অক্ষর। আর এই মা শব্দটা এমন না, বললেই বাবা দেখবে হৃদয়টা দুলে উঠে, মা নামে সুদাক্ষরী, মা নামে সুদাক্ষরী, মা বড় সুদার সমান, ডাকিলে জুড়ায় আইসে পড়া, মা ডাকলেই হৃদয়টা দুলে উঠে, বাবা বলছি খুকা, সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে, একবার বল না বাবা। ছোট্ট ছেলেটা থাকতে পারলো না বাবা, আমার কিছু হয়নি, আমি বললাম তো তুমি যাও গিয়ে ততক্ষণে বসলাম সবার ব্যবস্থা করো না, চোর হয়েছি দুজনে হয়েছি, আর এসেছি যখন দুজনে একসঙ্গে এসেছি একসঙ্গে যাব, সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে। ছেলেটার হাত ধরে আছে আর পা ধরে তো টানছে ওদিকে দোকানদার, শরীর থেকে ঘাম ধরে ধরে পড়ছে, শক্ত করে দেওয়ালটাকে ধরে আছে, মাথাটা হাত দুটো তো গর্তের বাইরে। বাবা বলছো সত্যি করে বল কি হয়েছে, ছেলেটা আর থাকতে পারলো না। বাবা আমার মনে হয় কোনোদিন আর তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না, তুই কার সঙ্গে যাবি, যাবো কি করে, এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। বটু বটু তুই মনে করে বলিস না, আমি যে বাবা হইয়ে শহীদে পারিব না। আমি তোকে বারবার বলেছিলাম তুই চুরি করতে গেলে ধরা পড়ে যাবি, তুই চুরি করিস না, তুই আমার কথা শুনলি না, এতদিন পরে সবাই আমাকে দেখে বলবে আমি চোরের বাবা, এই অপবাদ আমি সহ্য করতে পারবো না। বাবা
একটা কথা বলবো, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে, তুমি একটা কাজ করো, ওই আমার কৃষ্ণের বাঁশিটা আছে না, ওটাকে বলো ওশি হতে, ওশি হয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিও। কি বললি? আমি বাবা হয়ে নিজের হাতে তোর মাথা কাটবো, ওটা কি করে সম্ভব? ওরে ছোট তো, যেদিন বড় হবি, যদি কোনোদিন বাবা হোস, সেদিন বুঝবি এই বাবাদের হৃদয় কত জ্বালা, বাবাদের হৃদয় কত জ্বালা। আরে জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে বাবা পারে না? এত শাস্ত্র পড়েছ, মহাভারতে কর্ণের চরিত্র পড়ি, একাদশী করে দ্বাদশীতে ভগবান গিয়েছিল পদ্মামার ঘরে, গিয়ে পদ্মামাকে বলেছিল, পদ্মা শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা হয়েছে, বলুন আপনি কি সেবা পেতে চান? আগে ত্রিশত্ব কর, যা সেবা পেতে চাই তাই দিবি। ত্রিশত্ব করলাম, আমার স্বামী যখন দাতা যেটা চাইবে সেটা দেব, মনে রাখিস কিন্তু ত্রিশত্ব করেছিস, দে আমি তোর বাড়িতে দ্বাদশীতে একটু মাংস খেতে। আপনি বৈষ্ণব মানুষ, দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ আমি মাংস খেতে চাই, তবে শোন, যে কোনো মাংস খাবো বলে তো আমি তোর বাড়িতে আসিনি, তাহলে তো অন্যের বাড়িতে যেতে পারতাম, মাংস যদি দিতে হয় তোর একমাত্র নয়নের মণি, তোর একমাত্র বুকের ধর, তোর একমাত্র মাবালা সম্পদ, ওই বিষকে তোর মাথাটা হাড়ি কাটে রেখে নিজের হাতে কোড়াতে দিয়ে মস্তকটা ছেদন করে ওর ওই দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দিতে হবে। চিৎকার করে বলে উঠলেন, দয়া মা দয়া মা, বলুন না ও গো কৃপা কৃপা মাই, ও গো করুণা করুণা। মনে রাখবি পদ্মা, ত্রিশত্ব করেছিস, আর একটা কথা, ছেলেটা কাটবার সময় যেন তোর চোখে জল না এসে যায়, আর যদি জল আসে আমি আর তোর বাড়িতে সেবা পাবো না। কে গো মাইরা, আপনারাও তো মা, আমি একটা মা, অনেকে দেখেছেন আমার ছেলেটা ইউটিভিতে, এখন পড়াশোনার জন্য আনি না, কোনো মা কি পারে নিজের হাতে পুত্রকে বলি দিতে? পদ্মামা বলেছিল, আপনি একটু ধৈর্য ধরে, যে আজকের আপনার সেবায় যাবে একবার তার অনুমতিটা নিয়ে আস। ছুটে গেল মা খেলার মাঠে, ছেলে তো হরিনামে খেলা খেলছে, আর যেই না মা গিয়ে দাঁড়িয়েছে, কিছু বলতে পারছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বিষয় ছুটতে ছুটতে এসেছে, বন্ধ তোরা দাঁড়া তোরা দাঁড়া, আমার মা এসেছে। ছুটে গেছে মার কাছে, সর্বাঙ্গে দণ্ডবত প্রণাম। শিক্ষাটা দেখেছেন, মাকে দেখেছে প্রথমে প্রণাম, খেলতে খেলতেও প্রণাম। কাঁদছো কেন মা, কি হয়েছে তোমার? ও মা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছো? একবার বলো না মা, আমার জন্য কি তোমার চোখে জল? না বাবা না, তাহলে তুমি কেন কাঁদছো?
আমার ঘরে যে বৈষ্ণবটা ধরে এসেছি। কিন্তু মা, তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, তুমি আজকের কেন তুমি ভেঙে পড়ছো, আজকের কেন তুমি কাঁদছো? খোকা, সেই বৈষ্ণব ঠাকুর একটু মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও। তিনি যেটা মনের আশা করেছে দ্বাদশী তো কি হয়েছে, আমাদের ঘরে মৃগ মাংস পক্ষী মাংস কিছু অভাব নেই, খাইয়ে দাও। খোকা, ওই মৃগ মাংস পক্ষী মাংস খাবে না, কি বলেছে জানিস? তোর মাথাটা হাড়ি কাটে দেখি, আমরা বাবা মা কো রাত ধরে তোর মস্তক ছেদন করি, দেহটা টুকরো টুকরো করে ওই বৈষ্ণবের সেবায় দিতে হবে মাংস করে। বিষকে তো শুনে বলছে মা, এর জন্য তুমি কাঁদছ? আমার জনম খুঁজুন, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে, এর থেকে আর বড় বাবা কিছু হয় না মা। কিন্তু না, কেন ভুলে যাও, পদ্ম পাতায় জল দিলে যেমন বল 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 করে, মা গো জীবন পদ্ম পাতায় প্রাণ রূপ জলবিন্দু টলমল টলমল করছে, কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। ধরো হস্ত কাটো মাথা, আমার কোনো কোনো দুঃখ নেই, কোনো ব্যথা নেই, আমি এইটুকু তো জানব যে আমার দেহ আজকের বৈষ্ণব সেবায়। আমি চলে আমি চলে যাই, আর কোন দিন তোমার কাছে ফিরে আসব না, আমি চলে যাই মা। বিষকেতু চলে গেল, আমি হাজার বিষকেতু তোমার কাছে রেখে যাচ্ছি। আমার জীবনী নদীর ছোট্ট ছেলে বিষকেতু ছুটে গেল বন্ধুদের কাছে, বন্ধু আমার বাবা মা রইল, আমার দেহটা বলি হবে এই বৈষ্ণব সেবায় দেওয়ার। আমি আসি বন্ধু, আমার ভবির খেলা সঙ্গ হলে গো, একেবারে দিও পারে করিয়া আমার জীবন নদীরে নাইয়া। শেষ বেলার মতো মাকে প্রণাম, বন্ধুরে
সোনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা অচলে হবে আমার যাওয়ার কালে গো দেখি নাই ভাবিয়া জীবন নদী রে নাইয়া বন্ধু আমি চলে ওরে বন্ধু রে আসি বন্ধু হাড়িটা কি কাটা দিয়ে মাথাটা দিয়েছি বাবা মা অস্ত্র ধরে একমাত্র সন্তানের মস্তিষ্ক ছিনিয়ে নিয়েছি মা তো ছেলের কাটা মুন্ডুটা নিয়ে ঠাকুর ঘরে লুকিয়ে রেখে দিয়েছে বৈষ্ণব যখন চলে যাবে ওই মুন্ডুটা নিয়ে কেঁদে হালকা দেখবেন বাবা এই যে চেপে থাকার বড় যন্ত্রণা যখন চিৎকার করে কাঁদতে পারবে সব যন্ত্রণা চলে যাবে বৈষ্ণবের চরণে ছেলের দেবতা মাংস করে দিয়েছে বৈষ্ণবের সে বাড়ি বসে বলছে পদ্মা সব রান্না করে দিলে ছেলের মাথা দিয়ে কই অম্বল করে দিলে না কত বড় পরীক্ষা ছুটে গেল ঠাকুর ঘরে গিয়ে বলছে ঠাকুর এটা তোমার সহ্য হলো ছেলের মাথাটা একটু লুকিয়ে রাখলাম কেঁদে হালকা হবো বলে তাও সহ্য হলো না ঠিক আছে এটাই যদি চাও তাই দেব ধারালো অস্ত্র দিয়ে ছেলের মাথাটা নিয়ে টুকরো টুকরো করে নাক মুখ চোখ টুকরো টুকরো করে অম্বল করেছে বৈষ্ণবের সেবা পাখার বাতাস করছে কিন্তু চোখে জল এলে খাবে না পাখার বাতাস করছে ভক্ত কাঁদছে না ভগবানের চোখে এলো জল এরকম ভক্ত জগতে ভগবানকে ভালোবাসিনি শর্ত ভগবান নিজ পুত্রকে বলি দিয়ে দিল এরকম ভক্ত থাকে ভগবান বলছে পদ্মা আমি প্রসাদ পাবো কিন্তু একটা ছোট্ট বালক আমার কাছে এনে দাও না না ভয় পেও না আমি আপনাকে মারবো না কারণ শিশু বালক নিয়ে আমি সেবা পাবো ছুটে গেল খেলার মাঠে আর যেখানে বিষকেতু খেলছিল আরো বন্ধু বান্ধবরা ছিল না সেখানে মা ছুটে গিয়ে দাঁড়িয়ে দেখলো যেমন সকালবেলা বিষ হরিনামের খেলা খেলছিল এখনো গিয়ে দেখছে বিষকেতু হরিনামের খেলা অবাক হয়ে গেল মাকে দেখে বিষ ছুটে এসেছে মা তুমি হঠাৎ এখানে কেন খোকা তুই আমার সঙ্গে যাস নি কেন আমি তো সকালবেলা খেলতে এসেছি তুমি তো সবে এলে সব পরিষ্কার হয়ে গেল বিষর হাতটা ধরে ছুটে নিয়ে গেল ঘরে আর ঘরে গিয়ে দেখলো বাবা যে বৈষ্ণব এসেছিল সে বৈষ্ণব আছে যে মাংস করা ছিল সে মাংসের থালা ওদের দৈববাণী করলো ভগবান পদ্মা ধন্য তোমার মা হওয়া ধন্য তোমার পদ্মাবতী নাম ধন্য তোমার নারী চরিত্র সত্যি তোমার স্বামী বড় দাতা এই মহাভারতের পাতায় তোমার স্বামীর নাম লিপিবদ্ধ হয়ে রইল সত্যি তোমার স্বামী দাতা কত এই কথাটা মৌমিতা বললো না
কে বলছে? 5 বছরের ছেলে মোটু বলছে, হতেও তো পারে। সেদিন পর্দা মা বুঝতে পারেনি যে তার ঘরে কে এসেছে, হতেও তো পারে যে 4 জন তোমার বাড়িতে বসে আছে সেই হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা, বাবা তোমার আদর। একবার বলে ছেলে যাই, একবার বলে ওদিকে আমার অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র পুত্রের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। দেহটা দোকানের ভিতরে চলে গেল, মাথাটা দোকানের বাইরে পড়ে গেল, কাটা মুন্ড ছটফট করছে। কৃষ্ণ 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 দেখা পরবর্তী দলকে হরিবাসরে আসবার জন্য অনুরোধ করছি। আমার লীলা সমাপ্ত, আপনি চলে আসেন হরিবাসরে। এইবার যেই না বাবা ছেলের মাথাটা নিয়ে বাবা ছুটতে ছুটতে চলে যাচ্ছে, যে ছেলে কৃষ্ণ বলবে না আর নিয়ে কি করব, ছেলের মাথাটা নিয়ে বাবা যমুনার জলে ফেলে দিল। আর দোকানদার যেই না পা ধরে টেনেছে, বাবা দেখে না যোগ্য সূত্র আছে, সঙ্গে সঙ্গে দেহটাকে নিয়ে বস্তা বন্দি করে যমুনার ঘাটে ফেলে দিল। কেমন লীলাটা দেখেন, মাথা দিল বাবা যমুনার ঘাটে, দোকানদার দেহ দিল যমুনার ঘাটে। পর তো পর বাবা একই জায়গায় ঘোরাঘুরি করছে। ওদিকে সেবার ব্যবস্থা করলেন, আর সেবার বসবার আগে ভগবান বলে উঠলেন, হে মুনিব, সেবা তো হবে, ভোর হতে আর একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। যেই না বলেছে ছেলেটাকে চেনো, সঙ্গে সঙ্গে অস্বীকার করে দিল, আমি ওকে দেখি তো চিনি। সঙ্গে সঙ্গে বাবা সন্দীপনি মনিকে বলছে, শোনো আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর আমি যদি জানি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে। যদি দেখি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে আসবা পাবো না। সঙ্গে সঙ্গে বাবা সমস্ত পরিচয়টা দিল, কি করে ঘটনাটা ঘটলো। আর পরিচয় দিতেই সঙ্গে সঙ্গে বাবা ভগবান বলছে, দাঁড়াও, কেদোনা কেদোনা, তোমার ছেলের প্রাণ ফিরিয়ে দেব। এইবার ফিরিয়ে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকে, হে ব্রহ্মা দেখো তো তুমি জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা পাচ্ছে না, ভোলানাথকে বলছে, ভোলানাথ তুমি দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, জোড়া লাগানো যাচ্ছে না। এবার যে নামের নামে স্বয়ং ভগবান, তিনি জোড়া লাগাতে চাইছে, জোড়া লাগছে না। আচ্ছা মায়েরা, আমি বলেছিলাম কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে। শেষ করিনি, একটু বাকি আছে, দল আসুক তারপরে, এখনো মিলন আমি করিনি, একটু ধরে। আচ্ছা আমার প্রশ্নের উত্তর কথা দিয়ে তো কবে যেতে হবে, আমি বলেছিলাম কীর্তনের শেষে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না ছেলের কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? বাহ, তার মানে কীর্তন শুনেছে। এইবার নারদের অভ্যাসটা কি? হাজে মোড়া রে মাধু কইতবে ভাজে গোপাল গো মন্দ হরে মুরারি মধু কৈতব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে হরে মুরারি
কইতে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরি মুদারে মধু কইতে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে নারায়ণ নারায়ণ যেই নাম আমার নারায়ণ বলে বিনাতে একেবারে তাড়া দিয়ে যেই না দেহটা মাথাটা নিয়ে যেই না এক জায়গা করেছে সঙ্গে সঙ্গে বাবা আঠার মতো দুটো আটকে বলে দেখো ভাই সব ঘুমানো ঘুমানো ভাব কিনা ঘুমাচ্ছে আমার মতো একটু সহযোগিতা করবেন তো আমার লীলাটা একটু শেষ করতে দাও পাঠিয়ে দাও দল পাঠিয়ে দাও এইবার বাবা ত্রেতা যুগে রামচন্দ্র যেমন আজও রামেশ্বরী শিলা জলে ভাসে ঠিক তদ্র আজকের লীলাতে কাটা দেহ জোড়া লেগে গেল অমায়রা দেখি সবাই মিলে একবার আমার সঙ্গে একটু হাত দুটো তোলেন তো দেখি যারা যারা আছেন সবাই মিলে দোহাতে তুলে বলিলে কৃষ্ণ নাম দুহাত তুলে বলে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম প্রেমানন্দে আগে আমি বলবো পরে সবাই বলবে কেমন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ সবাই
কত পাপি তাপি তরে গেল এই মহুজামে, মধুর নাম ছড়িয়ে নেব সকল গ্রামে। পাপি তাপি তরে গেল এই মহুজামে, সহজ গিয়ে আমি সহজ গিয়ে গাইব কৃষ্ণ নাম, সেটা হবে বৃন্দাবন ধাম। প্রেমানন্দী বাহু তুলে নাচবে মন কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে।